বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির চার দেওয়ালের মধ্যে দুটি শক্তি বা এনার্জিকে দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে শুভ শক্তি, আরেকটি হচ্ছে অশুভ শক্তি। ভয়ের বিষয় হলো ঘরের ভেতর বা গৃহস্থের অন্দরে আমরা এমন কিছু জিনিস রেখে দিই যেগুলো আমাদের অশুভ শক্তির মাত্রাকে বাড়িয়ে দেয়, আর এমনটা হলে একের পর এক খারাপ ঘটনা ঘটতে শুরু করে। বিশেষ করে অর্থনৈতিক অবনতি বা পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়া, পরিবারের ভেতর ঝগড়াঝাটির মাত্রা বেড়ে যাওয়া, এই সবই কিন্তু অশুভ শক্তির লক্ষণ। তাই বাড়ির ভেতর এমন কিছু রাখা উচিত না যা আমাদের আশপাশে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি করে। তো আজ এই ভিডিওটার মাধ্যমে জেনে নিন কোন কোন জিনিসগুলো আমাদের বাড়ির ভেতরে অশুভ শক্তিকে ডেকে আনে। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। প্রথমত, ছিঁড়ে যাওয়া পুরনো মানি ব্যাগ। আমাদের মধ্যে থেকে অনেকেই পুরনো মানি ব্যাগ বা ছিঁড়ে যাওয়া মানি ব্যাগকে ফেলে না দিয়ে সেটাকে কোনো একটা জায়গায় যত্ন সহকারে রেখে দেয়, আবার অনেকে তো নিজের ক্যাশ বাক্সের ভেতরেই সেটাকে রেখে দেয়। তবে এটা কিন্তু অত্যন্ত অশুভ লক্ষণ। আর ছিঁড়ে যাওয়া মানি ব্যাগ যদি আপনার বাড়িতে থাকে সেটা কিন্তু আপনার অর্থ লাভে বা উন্নতিতে বাধা সৃষ্টি করে, আর অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও অনেক বেশি থাকে। সেই কারণে বাড়িতে কখনোই ছিঁড়ে যাওয়া মানি ব্যাগকে রেখে দেবেন না। নতুন মানি ব্যাগ কেনার সাথে সাথেই পুরনো মানি ব্যাগটা ফেলে দিন। দ্বিতীয়ত, আসবাবপত্র। অনেকেই নিজের বাড়ির ছাদে বা কোনো একটি ঘরের ভেতর এক গাদা আসবাবপত্র বা পুরনো ভাঙাচোরা জিনিস রেখে দেয়। স্টোর রুমে সেগুলো দিনের পর দিন ধরে পড়ে থাকে, সেগুলোকে ব্যবহারও করা হয় না আবার ফেলাও হয় না। কিন্তু বাস্তুশাস্ত্র মতে এমনটা করা কিন্তু মারাত্মক ক্ষতির আশঙ্কা। অর্থাৎ পুরনো আসবাবপত্র আপনার বাড়িতে রেখে দিলে আপনার পরিবারের মধ্যেই ঝগড়া অশান্তির আশঙ্কা থাকে। তাই পুরনো আসবাবপত্র বেচে দেওয়ার চেষ্টা করুন বা না বিক্রি হলে সেগুলোকে ফেলে দিন। 3, মাকড়সার জাল। মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার পাশাপাশি একের পর এক সমস্যা জীবনে কিন্তু আসতেই থাকবে যদি আপনার বাড়িতে মাকড়সার জাল থাকে। কারণ বাস্তুশাস্ত্রে এটা মানা হয়, বাড়িতে যদি মাকড়সার জাল জমতে শুরু করে তাহলে টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলা একে একে আপনার জীবনে আসতেই থাকবে, সেই সঙ্গে নেগেটিভ শক্তির মাত্রাও অনেকটা বেড়ে যায়। তাই বাড়িতে মাকড়সার জাল হলেই সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলুন। 4, বাড়তি ইলেকট্রনিক্স জিনিস। পুরনো মোবাইল বা পুরনো চার্জার, কম্পিউটার ইত্যাদি কিন্তু আমরা অনেকেই বাড়ির মধ্যে কোনো জায়গায় রেখে দিই। এইসব ইলেকট্রনিক্স জিনিস বেশিরভাগই খারাপ হয়ে বাড়িতে পড়ে থাকে, না তো এগুলোকে ব্যবহার করা হয় না তো এগুলোকে ফেলা হয়। কিন্তু এইসব জিনিস বাড়িতে নেগেটিভ শক্তিকে বাড়িয়ে তোলে। তাই পুরনো ইলেকট্রনিক্স জিনিস যেগুলো আপনি ব্যবহার করেন না বা পুরোপুরি খারাপ হয়ে গেছে সেগুলোকে ফেলে দিন। 5, কাঁটা জাতীয় গাছ। বাস্তুশাস্ত্রে মানা হয় যে কাঁটা জাতীয় কোনো গাছ বাড়িতে রাখলে তা নানা রকম রোগ ব্যাধির কারণও সৃষ্টি করতে পারে। কারণ কাঁটা জাতীয় গাছই নেগেটিভ শক্তিকে বাড়িতে সবচেয়ে তাড়াতাড়ি প্রবেশ করায়। তাই বাড়িতে কাঁটা জাতীয় কোনো গাছ একেবারেই রাখবেন না। 6, কিছু বিশেষ ছবি। আমরা বাড়িতে এমন অনেক রকমের ছবি রেখে দিই যেগুলো নেগেটিভ শক্তিকে সৃষ্টি করে, যেমন ধরুন যুদ্ধের ছবি বা কোনো দুঃখের ছবি, হিংসার ছবি, কোনো প্রাণী হত্যার ছবি, খুনের ছবি। এমন কোনো ছবি বাড়িতে রাখলে কিন্তু অশুভ শক্তি খুব তাড়াতাড়ি বাড়িতে প্রবেশ করে, তাই এই রকম কোনো ছবি বাড়িতে রাখবেন না। 7, নটরাজের মূর্তি। খেয়াল করে দেখবেন অনেকেই ঘর সাজানোর জন্য নটরাজের মূর্তিকে বাড়িতে রেখে দেয়, কিন্তু নটরাজের মূর্তি বাড়িতে রাখা একদমই উচিত না। কারণ নটরাজ হচ্ছে শিব ঠাকুরেরই আরেকটা রূপ। শিব ঠাকুরের
তাণ্ডব রূপটাকেই বলা হয় নটরাজ। তাই এমন মূর্তি যদি আপনি বাড়িতে রাখেন, বাড়িতে অশান্তির মাত্রা বেড়ে যেতে পারে। 8 নম্বর, ভাঙা আয়না। ভাঙা আয়না কখনোই বাড়িতে রাখবেন না। যদি কখনো আয়না ভেঙে যায়, সঙ্গে সঙ্গে সেই আয়নাটাকে বাড়ির থেকে বের করে বাইরে ফেলে দিন, কারণ ভাঙা আয়না কিন্তু একটা অত্যন্ত বড় অশুভ লক্ষণ। 9 নম্বর, বাদুড়ের বাসা। বাড়ির আশপাশে বা বাড়ির ভেতরে কোথাও যদি বাদুর বাসা করে, তবে কিন্তু সেটা খুব বাজে লক্ষণ বা মৃত্যুজনিত আশঙ্কা হিসাবে ধরা হয়। তাই বাড়ির আশপাশে কোথাও বা বাড়ির ভেতরে বাদুড়ের বাসা দেখলে তবে সেটাকে ভেঙে ফেলুন। 10 নম্বর, মৌচাক। যদি বাড়ির ভেতরে বা বাড়ির আশপাশের কোনো গাছে মৌমাছির বাসা দেখতে পান, তবে সেটাকে ভেঙে ফেলুন। এর দুটো কারণ আছে। 1 নম্বর হচ্ছে, মৌমাছিগুলো আপনাকে এসে কামড়াতে পারে, আর দ্বিতীয়ত যেহেতু এরা অন্যান্য জায়গা থেকে মধু সংগ্রহ করে ওই বাসার মধ্যে রাখে, তার জন্য এটা আপনার বাড়ির অশুভ লক্ষণ হিসাবেই ধরা হয়। কারণ এরা আশপাশের ভালো বা খারাপ দুরকম শক্তিকেই নিজেদের মধ্যে সঞ্চয় করে। তাই বাড়ির আশপাশে কোথাও মৌমাছির বাসা দেখলে তবে সেটাকে ভেঙে ফেলুন। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।